হ্যালো আমার প্রিয় শ্রোতা বন্ধুরা আজকের টিপসটি হচ্ছে মানসিক চাপ কমাতে সহায়তা করে কলা পাকা কলা কিংবা কাঁচা কলা তরকারি অথবা কলার মোচা এমনকি গাছের মাঝে থাকা নরম সাদা অংশ কোনটা বাদ দেবেন আপনি আর এমন কি গাছ আছে বলুন তো যার লেজ থেকে মুড়ো গোটাটায় খেয়ে ফেলতে পারেন শুধু তাই নয় কলার পাতার মুড়ে গাছে মাছের পাতুরিও কি কম সুস্বাদু ইচ্ছে হলে কলা পাতার ভাত খেতে পারেন কলার ভেলায় চড়ে খানিক ঘুরেও আসতে পারেন এমনকি কলার খোসাও দারুণ উপকারী কেন কলার এত নামডাক আসলে কলার গুণ যে অসীম আসুন জেনে নেওয়া যাক কলার দশটি স্বাস্থ্যগুণ হাট কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ফলে হার্ট সুস্থ থাকে স্ট্রোকের ঝুঁকি কম এনার্জি ন্যাচারাল সুগার সলিউবল ফাইবার ও পটাশিয়াম থাকার কারণে যে কোনো রকম এনার্জি ড্রিঙ্ক এনার্জি বুস্টারের থেকে অনেক বেশি অনেক ন্যাচারাল এনার্জি জোগায় কলা ব্যায়ামের আগে ও পরে তাই অবশ্যই কলা খান অ্যাটলিস্ট টেনিস প্লেয়াররা এনা এনার্জির জন্য সবচেয়ে বেশি কলার ওপর ভরসা রাখেন আলসার কলার মধ্যে থাকা প্রয়োজনীয় খনিজ ও উপাদান হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষরণরা রুখতে সাহায্য করে ফলে পাকস্থলী অলাশের সমস্যার ভালো কাজ করে কলা ভিটামিন বি সিক্সটিন কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি সিক্স যা রক্তের হিমোগ্লোবিন মাত্রা বাড়াতে সাহায্য করে রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে ভিটামিন বি সিক্স অ্যামাইনো অ্যাসিডের সিনথেসিস বাড়িয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হ্যাংওভার এক্সারসাইজে যেমন কাজে আসে কলা তেমনই পাটিতেও কাজে আসে কলা পাটি হ্যাংওভার কাটাতে কলার থেকে ভালো আর কিছুই হতে পারে না ব্লেন্ডারে দুটো কলা ও বরফ একসঙ্গে ব্লেন্ড করে নিন কয়েকটি বেরি নারকেলের দুধ বা গরুর দুধ মিশিয়ে শেখ বানিয়ে খেয়ে নিন হ্যাংওভার কেটে যাবে হজম ডায়াটারি ফাইবার থাকার কারণে কলা হজম ক্ষমতা বাড়িয়ে পেট পরিষ্কার রাখে হজমের সমস্যা অ্যান্টাসিডের থেকে অনেক ভালো কাজ করে কলা কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলেও সকালে উঠে দুটো কলা খেয়ে নিন ভিটামিন ও মিনারেল ভিটামিন বি সিক্স ও পটাশিয়াম পাশাপাশি কলায় রয়েছে ভিটামিন সি ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ আয়োডিন সেলিনিয়াম ও ডি জিঙ্ক ফলে প্রতিদিনের ডায়ে ডায়েটে কলা থাকলে শরীরের প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি অনেকটাই মেটে কলার খোসা শুধু আশ শ্বাস নয় কলার খোসাও দারুণ উপকারী সুরেশিস অ্যাকনের মতে ত্বকে সমস্যা ভালো কাজ করে কলার খোসা সদ্য ছাড়ানো টাটকা কলার খোসা ত্বকে সুরেশিসের ওপর ঘষে নিন সারা রাত রেখে দিন সকালে উঠে মুখে ধুয়ে ফেলুন ক্যান্সার সম্পূর্ণ পাকা কলার মধ্যে রয়েছে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর এই সাইক টোকিন কম্পাউন্ড রক্তে সেত কণিকা বাড়াতে সাহায্য করে ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ক্যান্সার কোষের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয় স্ট্রেস স্ট্রেস কমাতে অবর্থ কলা এর মধ্যে রয়েছে অ্যামাইনো অ্যাসিড টোফ্যান যা শরীরে সিরোটোনিমে পরিণত হয় এই সিরোটোনিন স্ট্রেস কমিয়ে মুড ভালো করতে সাহায্য করে অতিরিক্ত চাপের সময় কলা খেয়ে নিন চাপ কমবে বন্ধুরা কলা অবশ্যই খাবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক দেবেন প্রয়োজন পড়লে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য